হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। জাস্ট ফাটাফাটি আছো, আমিও ফাটাফাটি আছি। আজকে আমি আমার মাস্টার বেডরুম থেকে ব্লগটা স্টার্ট করলাম, নিচের কিছু কাজ কমপ্লিট করে এসেছি। আজকে স্বপ্ন আসতে লেট করছে, জানি না কেন দেখাচ্ছ, এটা আমাকে আরও ডিস্টার্ব করছে, এটা আমাকে আরও ডিস্টার্ব করছে। মোবাইলটা মাঝে মাঝে এরম হয়ে যাচ্ছে কেন কে জানে, আর লজ্জা পাচ্ছে মনে হয়। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। গুড মর্নিং, ঠিক আছে উঠেছি আমি অনেকক্ষণ, বাবুয়া উঠে গেছে, বাবুয়া বাজার গেছে, বাজার থেকে এসে ও বেরোবে, ওর পায়ের ব্যথাটা, ওর সেই ফ্রেন্ডস বললাম না, বলেছে বড়লিংলাতে অনেকটা ব্যথা কমে গেছে। এই বুদ্ধিটা যদি আগে খাটাতাম না, এই জন্য ব্রেনোলিয়ার প্রয়োজন। এই সামান্য সামান্য বুদ্ধিগুলো নেই মানেই ব্রেনোলিয়ার অভাব, বুঝেছ? এই জন্য ব্রেনোলিয়া খাওয়ার প্রয়োজন। যাই হোক, ঘর দোরের অবস্থা দেখো, বিছানাপত্রের এইদিকের সোফা ফোফা সমস্ত তুবার হয়ে আছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। এদিকে কন্ডিশান খুব খারাপ, সমস্ত গুছবো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এই ঘরটা আবার গুছিয়ে ঝাঁচ চকচকে করে ফেলবো। এই যো ঘরের কন্ডিশান দেখো তোমরা কি অবস্থা, ঠিক আছে? আর এখানে আমার গোপালু সোনা শুয়ে আছে, আমি বিছানা তুলে, এই যে আমার সোনা বাবা শুয়ে আছে, বিছানা তুলে আমি ঘর ক্লিন করে ওকে তুলবো, তুলে নিচে নিয়ে চলে যাব। ওকে এখানে সোফায় শোয়াচ্ছি এখানে, কিন্তু বাট জায়গাটা ও চেঞ্জ করব। ওর বাবুয়া কালকেই বলছিলাম ওর জন্য একটা আলাদা, সেই বেবি খাটগুলো হয় না, বেবিদের যে দোল্লার মতো খাটগুলো, ওই একটা খাট কিনবো বলছিলাম। বাবুয়াকে এগুলো বললে না বাবুয়া হাসে, নালে রেগে যায় আমার উপর, বলে তুই এরকম করবি না। কিন্তু ও তো আমার ছেলে, আমি করবো না বলো? ওর যেটা সুবিধা অসুবিধা আমাদের তো দেখতে হবে। যাই হোক, আমি এখন ঘরটা ক্লিন করে নিই ঝটাঝট। Artlist.io Music licensing reimagined. Artlist.io Music licensing reimagined. কি অবস্থা দেখো, মানে ও যত ঘর পারে সব ধামসায়, তাও তো তোমাদের কিছু দেখায়নি। মানে অত ক্যামেরা বন্দি করতে গেলে তাহলে তোমাদের দেড় ঘন্টার দু ঘন্টার ব্লগ হয়ে যাবে। মানে ও এত নোংরা করে, এই যে কালকে এই সমস্ত করেছে, ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগিয়েছে, এইগুলো রয়েছে, ওষুধ পড়ে রয়েছে ওই যে পাশে। কী ওষুধ লাগিয়েছে দেখি, ও এখানে একটা ওষুধ লাগিয়েছে, এইসব নিয়ে পড়েছিল। ঠিক আছে, এবার এই ঘরটা পরিষ্কার করি, ওটা করা হয়ে গেছে দেখাচ্ছি। দেখো আমার বিছানা তোলা কমপ্লিট, এঘরে সোফা টোফা আমার সমস্ত সব পড়েছিল, দেখলে না সব কমপ্লিট, রোদ্দুরটা রিফ্লেক্ট করছে জানো তো ঘরেতে। আর আমার গোপালিশানা উঠে পড়েছে, কিন্তু মুখ আপা এখনও মোচাইনি, এই জাস্ট আমি মানে ক্যামেরাটা অন করার আগেই আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার গোপালিশানা উঠে পড়েছে, ওকে গিয়ে নিচে গিয়ে মুখ আপা মোছাবো। আচ্ছা এই ঘরটাও দেখিয়ে দিই, এই যে সমস্ত পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। আমি লোকনাথ বাবাকেও তুলতে চলে এলাম, ঠিক আছে। এই যে আমার লোকনাথ বাবা শুয়ে আছে, দেখতে পাচ্ছো তোমরা, এই যে লোকনাথ বাবা, বাবা শুয়ে আছে, বাবাকে তুলবো। হ্যাঁ, বাবার মুখ হাত পা মুছিয়ে দিয়েছি, মায়ের মুখ হাত পাটা মুছিয়ে দেবো মুখটা। হ্যাঁ এখন গরমকাল পড়ে গেছে, মা বলবে তোর যখন যেমন মুড তখন সেইভাবে চলিস তুই, মা বলবে। তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি অনেক কিছু হয়, বেশ দেখবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে টাইম তো রোজ মায়ের মুখাপ্পা মোছানো হয় না, আজকে হলো করে দিলাম। চল এবার নিচে যাই, গোপালু মুখাপ্পা মোছানো হয়নি, দেবো
দেখো এখানে এটা না একটা ছোট্ট খাবারের টুকরো, বুঝেছো? খাবার দিয়েছি কেন বলো তো, আমি রাতে সকালে খেতে আসি না, এখানে আমার একটা টিকটিকি আছে জানো তো, ওই টিকটিকিটা খেতে আসে, একটু একটু খায়, এই খাবার দিয়ে রাখি। খাবারটা দিয়েছিলাম এইখানে, ও রাতে এইখানে গড়াগড়ি খাই খেয়ে ওখানে নিয়ে চলে গেছে খাবারটাকে। জানলাটা খুলে রাখি, এখন সারা রাতই খোলা থেকে, এরকম একটা পাল্লা হাওয়া আছে, এইটা দিয়ে না এত সুন্দর হাওয়া আছে না, পুরো চিন্তা করতে মানে এসি পুরো ফেল, এত সুন্দর, পুরো ওপরটা ঠান্ডা হয়ে যায়। সোজা চলে এসছি কিচেনে, দেখে নাও কি করছি। করছি বলতে রুই মাছের ঝোল, ওই কাঁচকলা দিয়ে, পটল দিয়ে, বড়ি দিয়ে, ডাটা দেবো ভেবেছিলাম কিন্তু ডাটাটা দেবো না, ঠিক আছে, ওই দিয়ে প্লেন ঝোল হবে। ভাত হয়ে গেছে আর আমার ঠাকুরকে চান করা সব দেওয়া থোয়া সব হয়ে গেছে, বুঝেছো তো, আমার কাক টাক সবাইকে দেওয়া গেছে, মাছের ঝোল আর ভাত করবো এই রুই মাছের, বুঝেছো। রুই মাছ ভাজা করছি, কিছু ভাজা হয়ে গেছে, কিছু ভাজছি এখনো, ছোট যে বাচ্চা রুইগুলো হয় না ওই রুই, মানে গরমকালে খাওয়ার যে রুই মাছের ঝোল সেটা করছি। আর এখানে ঝোলে করার জন্য আলু, পটল, কাঁচকলা সব কেটে নিয়েছি, দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, কেন বলো তো, সবজিটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং নরম হবে, কম তেলে হয়ে যাবে, ওই জন্য আমি নুন মাখিয়ে রেখেছি। আর কাঁচকলার একটা কষ বেরোয় না, ঝোলটা কালো হয়ে থাকবে, সেই জন্য নুনটা আরও বেশি, ওই জন্য মাখিয়ে, সেই কাঁচকলাটা কষটা বেরিয়ে যাবে, বুঝেছো, ওই জন্য নুনটা মাখিয়ে রেখে দিয়েছি। মাছগুলো ভাজাও হয়ে গেছে, তোমরা লাইটটা খুব কম পাচ্ছ না, আমার ওপরের না ওই রান্নাঘরের টিউবটা হয়ে গেছে, একটু ঝুলে মতো গেছে, একটু কেমন হয়ে গেছে, লাইটটা কম হয়ে গেছে, তো বাবু আগে কালকে বললাম, আসলে ও পায়ের জন্য উঠতে পারছে না, মাছ ভাজাটা আবার তুলে দেবো, বুঝেছো। এবার সবজিগুলোকে ভাজবো, আজকে না তাড়াহুড়ো করছি, অনেকটা লেট হয়ে গেছে জানো তো, তাড়াহুড়ো করছি, পড়ায় এক কাড়ি মাছ ভাজার সময় তেল দিয়ে দিয়েছি, যাক গিয়ে অসুবিধা নেই, একটু তুলে রাখি, তুলে রেখে সবজিটা ভাজবো, বুঝেছো। এখন এক কাড়িতে, আর আমি যদি এরকম ভাবে তুলি, চামচ করে না তুলি, কড়ার গায়ে লাগবে আরো বিচ্ছিরি, সব না আর মাজার সময় না কষ্ট হবে, কি বলতো, কড়ার গাটা পুড়ে পুড়ে যাবে, আমি তো এই কড়াটা কন্টিনিউ এখন রান্না করবো, বাবা কি কর, তার সময় মশাও কামড়াচ্ছে জানো, এবার কড়ার গায়ে গায়ে তেলটা লেগে পড়বে, তাহলে আরো কড়াটা নোংরা হয়ে যাবে, মাজার সময় স্বপ্নার কষ্ট হবে, বুঝেছো। এক মারি তেল দিয়ে ফেলেছি আজকে, কিসের আওয়াজ হচ্ছে গো এত, সবজিগুলো ফোড়নে ছাড়বো না জানো তো, কোনো ফোড়ন দিচ্ছি না, দু ফোড়নের তরকারি বলে না, সেই দু ফোড়নের তরকারি করবো, ঝোলটা করবো, বুঝেছো। সমস্ত পটল পটল কিন্তু সব একসঙ্গে দিয়েছি, এখন সিজনের পটল, কচি পটল আলাদা করে ভাজলে কি বলো তো, দেখো এক তাড়াহুড়ো করে একটা পটল কাটি নিয়ে দেখেছো, দিতে গিয়ে এখন দেখছি, যাই হোক ওই এখন কচি পটল তো কি বলো তো, এখন বেশি ভাজলে সেই পটলের টেস্টটা ভালো লাগবে না, আর একটু মানে সময়টা কেটে যাবে, পটলের সিজনটা একটু হয়ে যাবে, তখন পটলটাকে ভেজে রান্না করবো, এখন কচি পটল এখন ভাজবো না, তাহলে পটলের সেই টেস্টটা নষ্ট হয়ে যাবে, বুঝেছো। এবার এগুলো সবজিগুলো একটু ভাজুন, ঢাকা দিয়ে দিই, বুঝেছো, এখন কচি পটল সিজনের পটল আমি ভাজি না, তাহলে পটল ওই টেস্টটা পাই না, আর দেবো না পটলটা, বুঝেছো, ভীষণ তাড়াহুড়ো করছি, তোমরা কি বুঝতে পারবে, এদিকে আবার কেমন সূর্যের তাপটাও কমে গেছে, যাই হোক রোদ্দুরটা, এই যে আদা আমি কি মশলা দিচ্ছি, দেখো ঝোলটা আদা, দুটো কাঁচা লঙ্কা, জিরে আর ধনে, এই মশলা ওতে দেবো, বুঝেছো। আর বড়িটাও আর দিচ্ছি না, বড়িটাও স্কিপ করে গেলাম, দিলাম না বড়িটা, এখন বড়ি ভাজো করো, অনেক সময় লাগে, আগে প্রচুর লেট হয়ে গেছে গো, একটা বেজে গেছে, ঠিক আছে, ওই জন্য করলাম এই দিয়ে এটা মশলা ঝোলে দেবো, বুঝেছো, এই মশলাটা। আর আমি শিলনোড়ায় বাটছি, কেন অল্প মশলা, এখন মিক্সি বার করে আমার বাটা সম্ভব না, বুঝেছো, আমার মশলাও শেষ হয়ে গেছে, ফ্রিজে যে সারা সপ্তাহ মশলা করে রাখি না আমি, সেটাও আমার শেষ হয়ে গেছে। Artlist.io মশলা বাড়তে বাড়তে, এবার আমি নুন হলুদ পরিমাণ মতো, নুন দিয়ে তো দেখলে সবজিগুলোকে মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য পরিমাণ মতো নুন দেবো, বুঝেছো, নুনটা মাখিয়ে রাখার কারণটা হচ্ছে কাঁচকলাটা কষ বেরো না, নাহলে তরকারিটা কালো হয়ে যাবে, কষটা বেরিয়ে গেল, ওই জন্য নুনটা আরও মাখিয়ে রাখলাম, সবজিও ভাজা হয়ে গেছে, এবার নুন চিনিটা কোথায় গেল,
নুন দেবো, এবার অল্প করে নুন দিয়ে দিলাম, আর দোমনা নুন আর একটু দিয়ে দিবো। আমি ঝোলটা এটা একবারে আমার দুবেলা ঝোল করে রাখছি, জানো আমার ওগুলা একটু তাড়া আছে, আমার উপরে ঠাকুর ঘরে গুছানো গাছানোর আছে একটু কিছু। আচ্ছা চিনি 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 কোথায় গেল? বাবু এখানে ধূপ দিচ্ছে, মশা ধূপ। আচ্ছা কি জানি কি বিভৎস মশা কামড়াচ্ছে, এই বাবু ঠেকা লেগে যাবে আমার, কি বিভৎস মশা কামড়াচ্ছে গো, কি বলবো তোমাদের, মানে কল্পনা পাই ওদেরকে জানা টানা সব এই ঝড় আমার ছেঁটা লেগে যাবে। এবার ওই যে মশলাগুলোকে বাটলাম সেগুলো দিয়ে দিলাম, বুঝেছ? এবার এটা হয়ে যাবে কষিয়ে সব তো দিয়ে দিলাম, দেবে না ফুটে আসবে, ঝোলটা ফুটে যাবে তখন মাছগুলো ছেড়ে দেবো। দিয়ে এই ঝোলটাকে তুলে দেখাচ্ছি, চলো দেখতে থাকো, পালাবে না। এই দেখো মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছে, যেন একটু জল জল লাগছে, এটা শুকিয়ে যাবে, এমনি নর্মাল জল দেবো আর গরম জল দেবো না আজকে, বুঝেছো? এটা মশলা ধোয়ার জলটা দিয়েছি তো, আর বেশি ভাজাভুজি কষাকুষির দরকার নেই, এমনি কচি মাছের ঝোল তোমার কি বলে গরমকালে এমনি ভালো লাগে, তাই না? দেখছো কেমন কালারটা ফ্যাকফ্যাক করছে না, কিন্তু খেতে হেভি লাগবে গরমে। এখনই জল দিয়ে দেবো, এটা দু ফোড়নের তাই করবো, তাই কি টেস্ট হবে, অত ভাজাভুজি করার প্রয়োজনই নেই, এক কড়া ঝোল করে দেবো, একদম দুবেলা চলবে, এক কড়াই ঝোল করে দিয়েছি, দেখো না বেশি কষাকুষি কিচ্ছু করলাম না, কেন এখন সিজনের পটল, ও এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, তাই না বলো? এই দিয়ে তোমরা রুই মাছ কাতলা মাছ বাটা মাছ এই গরমকালে খালি আমার এই দেখবে, এই খাচ্ছি, আর তার সঙ্গে পেঁপে চলবে, আর একটু জল দিয়ে দিই, ঠিক আছে? ঝোল ঢালবো এপার থেকে ওপাতে চলে যাবে, বুঝেছো? ফুটে যাক তারপর মাছগুলো দেবো, এই যা মাছগুলো ভাজা রয়েছে এখন এক কাড়িতে। আর আমি যদি এরকমভাবে তুলি চামচা করে না তুলি, কড়ার গায়ে লাগবে আরও বিচ্ছিরি, স্বপ্নার মাজার সময় না কষ্ট হবে, কী বলতো কড়ার গাটা পুড়ে পুড়ে যাবে। আমি তো এই কড়াটা কন্টিনিউ এখন রান্না কর, বাবা কী কর, তার সময় মশাও কামড়াচ্ছে জানো, এবার কড়ার গায়ে গায়ে তেলটা লেগে পড়বে, তাহলে আরও কড়াটা নোংরা হয়ে যাবে, মাজার সময় স্বপ্নার কষ্ট হবে, বুঝেছো? এক মানে তেল দিয়ে ফেলেছি আজকে, কিসের আওয়াজ হচ্ছে গো এত? দেখো তরকারিটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে একটা অন্য জায়গায় রাখছি, বুঝেছো? বাবা গরম এক কড়া তরকারি তো খুব সাবধানে করতে হচ্ছে, এই এক কড়া রান্না করতে গেলে ঝোল দিয়ে খুব সাবধান, হাত পা ছ্যাঁকা লেগে যাবে। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে বলতে জলটা ঢেলে একটু শুকনো করে মুছে নিয়েছি, নিয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দেখেছো ওই তেলটা দেবো, এটা দিয়ে দিলাম, আজকে বলছি না তাড়াহুড়ো সব বন্ধ, যাক গিয়ে অসুবিধা নেই, অল্প একটু সর্ষের তেলটা আমি অন্য কাজে রান্নায় লাগলাম, মতো রান্না করতে হবে পরে সন্ধ্যাবেলা। আর জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা এই যে আমার হাতে, দাঁড়াও জিরেটা নিয়ে নিই, ওফ বাবা বাবা রে, আজকে আমার মশাই জীবন শেষ করে দিয়েছে, যত না বেলা হয়েছে এই যে জিরে আর কাঁচা লঙ্কা, তেলটা গরম হয়ে যাবে ফোড়নে দিয়ে দেবো, এইভাবে গরমে ঝোল করে খেয়েও বিশাল টেস্ট, এটাও আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা, উনি নিরামিষ ঝোল এরকমভাবে করে খায়, মাছের ঝোল এরকমভাবে, দু ফোড়নের তরকারি বলে এটাকে। জিরে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, লঙ্কাটা কি বাবারি, এই যে এবার ঝোলটা দিয়ে দেবো, এতে খুব সাবধানে করে দেখছো তো কেমন ঘস করে উঠল, নালে গায়ে বাবারে দাঁড়াও সাবধানে দি। এই দেখো দেখেছো ঝোলটা, আমার লাইট কম বলে আমি এমার্জেন্সি টর্চ নিয়ে তোমাদের দেখাচ্ছি, লাইটের পাওয়ারটা কমে গেছে, মানে এবার ভোগ কাটা হবে কিচেনের আলোটা, বুঝতে পারছো? পাতলা একদম ঝোল মাছের, ব্যাস মানে দু পিস এই বললাম, মাছ ভাজা তুলে রেখেছি, ভাত দিয়ে খাবো, এই যে ভাত, আর বাবু ওই বাজার কোঞ্জে ধুয়ে ধায়ে এখানে রেখেছি, বুঝতে পারছো? এখানে কিছু এইভাবে রেখেছি, লঙ্কা আলু বুঝেছ, রাঙালু এলো এই প্রথম, ঠিক আছে? ঝোলটা দেখো পাতলা ঝোল কিন্তু হেভি টেস্টি, ঠিক আছে আমরা এবার খেতে বসে, আমি চান না করিয়া যে খাবো, লাইট জ্বালিয়ে খেতে বসেছি যাতে ভালোভাবে দেখতে পাও, আর চারিদিকে জানলাজা বন্ধ, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বেলের পানা খেতে খেতে জীবন শেষ, আমি বলছি আর খাবো না, আর একটা বেল আছে স্বপ্নাকে দিয়ে দেবো, স্বপ্না বলছে বেলের, ও একদিন খেয়েছে বেলের পানা, খেতে যায় না, খাবো না। হ্যাঁ ও খাবে, ও এনেছে, ও খা, আর আর ভালো লাগছে না বেলের পানা, বাবা
তোমাদেরও অরুচি ধরে গেছে, আমার তো অরুচি ধরেই গেছে, তোমাদের চোখে দেখে অরুচি ধরে গেছে, আমার খেয়ে অরুচি ধরে গেছে। এবার এই মাছের ঝোল দিয়ে এখন গরম গরম ভাত খাবো শান্তিতে, নাহলে মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে জানো তো। উফ বাবা, আমি গরম গরম এই মাছের ঝোল ভাত খাবো, বুঝেছ? তবে শান্তি, দাঁড়াও তোমার ওই দিকটা ক্যামেরা ঘোরাতে পারছি না, ভদ্রলোক স্যার খালি গায়ে রয়েছে না, ওই জন্য ঘোরাতে পারছি না। আমি যেই দেখাতে যাবো ওই ওনাকে দেখতে হবে। তবুও উনি মানে এত ঠেঁটা একটা গায়ে গেঞ্জি পরে না। চ ঘরে গিয়ে খাওয়া খেতে বসি, গায়ে গেঞ্জি দিয়ে এসি চালিয়ে বসবো খাবো। হ্যাঁ এত ঠেঁটা, কি বলবো তোমাদের। এই লঙ্কাটা আবার আমার পাতেই পড়লো, লঙ্কা খেতে পারি না, যাই ওই ফোড়নের লঙ্কাটা। ও এরম ভাবে ঝোলটা খেয়েও মানে কতটা বোঝাতে পারলাম জানি না, গরমের ঝোল। ও ফাটাফাটি বল বাবু, এই ঝোলটা খেতে লাগে? আমি একবারে এক কড়া করে নিয়েছি দেখলি তো, মানে এ পাতে দেবো ও পাতে সাত করে চলে যাবে, পাগলের মুষ্টি সব। আর কি আছে বলো জীবনে, এই আছে, খাও দাও মুষ্টি করো, ঠিক আছে চলো খেতে থাকি। ঘোরাচ্ছি বাবু, একটু দেখাচ্ছি তোকে, এই দেখো দেখেছ গোড়ায় গন্ড। Artlist.io Music Licensing Reimagined. সন্ধ্যে দেওয়া হয়ে গেল, বুঝেছ? আজকে ঠাকুরগাড়ি ব্লগটা এন্ড করবো গো, বুঝেছ? আজকে অনেক কাজ আছে, বুঝেছ? দোল এসে যাচ্ছে না বাবা, মুখটা কেমন ফুলে ফুলে লাগছে না, একটু শুয়ে পড়েছিলাম দুপুরবেলা জানো, একটু দুপুরবেলা শুয়ে পড়েছিলাম, হুড়ো তাড়া করে ওইসব রান্না বান্না করে খেয়েছি তো, খেয়ে দিয়ে চানটা করেছি না, চান বলতে তোমরা জানো মাথায় শ্যাম্পু না করলামই, জল ঢালি না মাথায়, মানে চান যেটা নর্মালি করি কাক চান, যেটা মাথায় পুরো জল না ঢাললে বলে চান হয় না, সেই বাবু আর কথায় বলে তুই কাক চান করেছিস। যাই হোক, দিয়ে এবার ঘুমিয়ে পড়েছি জানো, শরীরটা এই ওয়েদার চেঞ্জ হচ্ছে না, দেখবে একটা কেন ঘুম মতো এসে যায় না খেয়ে দিয়ে উঠে। যাই হোক, ব্লগটা আর বাড়াচ্ছি না, দুদিন ধরে ব্লগ একটু বড় বড় ব্লগ চলে যাচ্ছে, ঠিক আছে একটু ম্যানেজ করে নিও, একটু বড় বড় ব্লগ চলে যাচ্ছে, ঠিক আছে চেষ্টা করি তোমাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করার একটা ব্লগকে জানো তো, ঠিক আছে। আমার ঠাকুরঘরে যখন এসছে আমার ঠাকুরকে একটু দেখবে না তোমরা? নিশ্চয়ই দেখতে চাইবে। এই যে আমার বড় মা, এখানে আমার গোপালু, গোপালুকে খালি গায়ে রেখেছি, প্রচণ্ড গরম, খালি গায়ে প্যান্ট পরে আছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠিক আছে তাহলে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফ থেকো, জাস্ট ফাটাফাটি থেকো। আর দুদিন পরই দোল, নিশ্চয়ই খুব সাবধানে খেলবে দোল এবং সেফ, নিজেকে সেফ রেখে সব কিছু করবে, নিশ্চয়ই আনন্দ করবে, নিজেকে সেফ রেখে সব কিছু করবে, ঠিক আছে। আমার দোলের প্রিপারেশন মোটামুটি স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখলে আগের দিন গোপালুর কিনে এনেছি জামাকাপড়, আমার মুখটা দেখো কী ফুলে লাগছে, একটু যদি শুই মুখ ফুলে, মানে ঘুমোয়নি, দোলের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, দেখেছো গোপালুর অঙ্গরাগ হয়ে গেছে, ব্যাস আরও কিছু কেনাকাটি আছে সেগুলো যাবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো, ঠিক আছে, লাভ ইউ অল।